প্লাস্টিকের বোতল, খেলনা, যন্ত্র, উচ্ছিষ্ট খাবার, পণ্যের মোড়ক, আরও কত কি। সমুদ্রে দিন দিন বাড়ছে এইসব বর্জ্য পদার্থের পরিমাণ। দূষিত থেকে আরও দূষিত হচ্ছে সমুদ্রের পানি। এসব বর্জ্যের জন্য বিপন্ন হয়ে উঠছে সামুদ্রিক জীববৈচিত্র্য। অনেক সামুদ্রিক প্রাণী এগুলোকে খাবার মনে করে খেতে গিয়ে প্রাণও হারাচ্ছে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সম্প্রতি এই দ্বীপে তৈরি হয়েছে জনসচেতনতামূলক কোরাল মাছের ভাস্কর্য। আর এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে দ্বীপে ফেলা প্লাস্টিকের বর্জ্য দিয়েই। সঙ্গে একটি কচ্ছপের ভাস্কর্যও তৈরি করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে সচেতনতা বাড়াতেই এ ভাস্কর্য তৈরি করা হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকোয়াকালচার ও মেরিন সায়েন্স অনুষদ ভাস্কর্য তৈরির উদ্যোগ নেয়। ভাস্কর্য তৈরিতে সহযোগিতায় ছিল চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী। এদিকে পরিবেশ দূষণের হাত থেকে সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচানোর উদ্যোগ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একটি গবেষণা কার্যক্রমও হাতে নিয়েছে। এতে সৈকত ও সমুদ্র তলদেশে প্লাস্টিকের ধরন ও পরিমাণ নিরূপণ করে এ থেকে পরিত্রাণের সম্ভাব্য উপায় সম্বলিত একটি রূপরেখা ও সুপারিশমালা প্রণয়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে তারিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইয়াসমিন সুমি, রাইজিংবিডি.com।